हेलो स्टूडेंट, आज के शुरू करब एचओ मिशन के क्लास नाइन मैथमेटिक्स। एर आगे हो पार्ट फाइव, आज शुरू हो पार्ट सिक्स। तेल पार्ट सिक्स से देखी कत नम्बर पार्ट फाइव हो। पार्ट फाइव हो सात नम्बर, आज शुरू हो पार्ट आठ नम्बर से शुरू हो ना कि देवा आछे एखाने आठ नम्बरे जे आमार बंधु एकटी गल्पेर बोई लिखित मूल्येर उपर 25% छाड़े किनलो। से जदि ओई बोईटी लिखित मूल्ये बिक्री करे तबे से शतकरा कत लाभ करबे हिसाब करे लिखी। बोलेछि आमार बंधु एकटी गल्पेर बोई लिखित मूल्येर उपर 25% छाड़े किनलो। से जदि ओई बोईटी लिखित मूल्ये बिक्री करे तबे से शतकरा कत लाभ करबे हिसाब करे लिखते बोलेछे। ताहले शुरू करि आठ नम्बर अंकटा। आठ नम्बर बोलेछे 25% छाड़। তাহলে ছাড় বলে কি করতে হবে, তার মানে কি যে 100 থেকে মাইনাস করতে হবে। তাহলে 100 মাইনাস 25 তাহলে কত হবে 75 টাকা। তাহলে 75 টাকা ছাড় মানে 75 টাকায় ছাড়ে লিখিত মূল্য 100 টাকা, 1 টাকা ছাড়ে লিখিত মূল্য হবে 100/75। আমাকে বলেছে শতকরা বলছে মানে 100 টাকা। তাহলে 100 টাকা মূল্যে লিখিত মূল্যে ছাড় হবে কত, 100/75 × 100। এবার আমি আর বলছি যে 75 টাকায় ছাড়ে লিখিত মূল্য হলো 100 টাকা, 1 টাকা ছাড়ে লিখিত মূল্য হলো 175 টাকা। 100 টাকা ছাড়ে মানে শতকরা মানে 100 টাকা ছাড়ে লিখিত মূল্য হবে কি 100/75 × 100। এখানে কি করতে হবে যে এখানে 5 দ্বারা কাটবে মানে 5 × 15 = 75, 5 × 20 = 100, আবার 5 × 3 = 15, 5 × 4 = 20। কাটলাম কত পেলাম উপরে 4 নিচে 3, তাহলে 4 100 কত হয় গুণ করলে 400/3 পেলাম। আচ্ছা বইয়ে বলেছিল যে লিখিত মূল্যে বিক্রি করলে লাভ হয় কত হবে, যে যে টাকাটা পেয়েছি আমি 400/3, ওটা থেকে আবার কি আমাকে 17টা বিয়োগ করতে হবে। তাহলে 400/3 − 100 টাকা, তাহলে কত পেলাম এখানে লস হবে 3 হলো, এর সঙ্গে এর গুণ করতে হবে। তাহলে 300 কত হয় 300 মাইনাস মানে 400 মাইনাস চিহ্ন মাইনাস, তাহলে এখানে 300 কত হবে গুণ করলে 300 হবে টাকা। তাহলে 400 থেকে 300 বাদ দিলে কত হবে 100/3। তাহলে এখানে কত পেলাম টাকা পেলাম 100/3, মানে ভাগ করলে কত হবে 100কে আমি কত দ্বারা ভাগ করবো, 3 দ্বারা ভাগ করবো নাকি। এখানে 3 × 3 কত হচ্ছে 9, আবার 10 × 9 তাহলে 1, আবার 9 আবার 3 × 3 কত পেলাম 9 পেলাম। তাহলে 10 × 9 বাদ, তাহলে 1 33 1/3, তাহলে 33 1/3 টাকা। আর লিখিত মূল্য কত, 33 1/3 টাকা। 9 নম্বর কি দেওয়া আছে যে ন্যামো চাচা প্রতিটি 5 টাকা দরে 185 ডিম কিনলেন, কিন্তু দোকানে এনে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা লাভ কত বা ক্ষতি হবে আমাকে হিসাব করে লিখতে বলেছে। যে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টা ডিম কিনলেন, তাহলে এর মধ্যে গেল 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। তাহলে প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা লাভ বা কত ক্ষতি হবে আমাকে হিসাব করে লিখতে বলেছে। তাহলে যে প্রতিটি ডিমের ক্রয় মূল্য কত টাকা, 5 টাকা। তাহলে 150 ডিমের ক্রয় মূল্য হয় 150 × 5, মানে 5 দ্বারা কি করতে হবে 150 গুণ করতে হবে, তাহলে কত হলো 5 × 4 কত হয় 750 টাকা। তাহলে বলছে 8টি ডিম ফাটা এবং 7টি ডিম পচা, তাহলে কি ভালো ডিমের সংখ্যা কত হবে। তাহলে 150 থেকে যেটা ডিম ফেটে গেছে আর যেটা ডিম পচা কি ওটা বাদ করতে হবে। তাহলে কি 150 − 8 + 7, মানে 8টা ডিম কি ফাটা আর 8টা ডিম পচা, তাহলে 8 + 7 কত লাগবে 150 থাকলে এখানে মাইনাস থাকলো, যোগ করে কত হবে 15। তাহলে 150 থেকে 15 বাদ কত হবে 135। অতএব প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত টাকা, 6 টাকা। তাহলে এই মানে কি এটা কি কিনেছিলেন 5 টাকা দরে 150 কিনলেন এবং 135 টাকা, এই যে 135টি ডিম কি 6 টাকা দরে বিক্রি করলেন, তাহলে কি 135টি ডিমের বিক্রয় মূল্য কত হবে, যে 6 × 135 কত হবে গুণ করলে 810। 135 × 6, 5 × 3 = 3, 3 × 6 = 3 কত হলো 21 × 2 = 6 × 6 = 8 কত পেলাম 810 টাকা। অতএব নিয়ামত চাচা লাভ হয় কত, যে 810 − 750, তাহলে কত হলো 60 টাকা। যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে বাদলে আমার লাভটা পাওয়া যাবে, তাহলে কি 810 − 750 কত হবে 60 টাকা হলো। অতএব শতকরা লাভ কত হবে, যে 60 মানে লাভ বাই ক্রয় মূল্য × 100, মানে কি যে কি বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য × 100, তাহলে কি ছিল 60 − 750 টাকা ক্রয় মূল্য ছিল × 100, তার কি গুণ করতে হয়। তাহলে কি এখানকার শূন্য এখানকার শূন্য কাটলো, এখানকার 5 দ্বারা 5 × 2 = 10, 5 × 15 = 75, আবার কাটছি 5 × 12 = 60, 5 × 3 = 15, 3 × 4 = 12, 4 × 2 = কত হলো 8 টাকা। তাহলে কত টাকা লাভ হলো, শতকরা লাভ কত টাকা হলো 8 টাকা লাভ হলো। 10 নম্বর কী দেওয়া আছে যে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করে লিখতে বলেছে। 10 নম্বরে দেখি যে মনে করি খেলনাটির ক্রয় মূল্য আমি 100 টাকা ধরলাম, মনে করি খেলনাটির ক্রয় মূল্য 100 টাকা, 5% লাভ অর্থাৎ কি 100+5 হবে, যদি লাভ বলে তাহলে কি প্লাস করতে হবে, তাহলে 100+5 সমান 115 টাকা হলো, 105 টাকা, সরি 105 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105 টাকা,
যদি 1 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে পরিমাণ কত হবে 105 বাই 100 হবে, যদি x টাকা হয় তাহলে কত হবে, যদি x টাকা হয় তাহলে কত হবে এখানে যে যে 105 বাই 100 ইনটু x, তাহলে কি করতে হবে এখানে কাট মানে 5 মানে 5 * 105 21 হচ্ছে 105, তাহলে এর সঙ্গে x টা গুণ করতে হলে 21x বাই 100 পেলাম। আচ্ছা আবার বলছে 20% প্রতিভাগ কম, অর্থাৎ কি 100 মাইনাস 20 যদি কম হলে মাইনাস করতে হলে 100 মাইনাস করতে হলে কত হলো 80 টাকা হলো, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 80 টাকা, যদি 1 টাকা হয় 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 80 বাই 100 টাকা, যদি x টাকা এই যে x টাকাটা যদি x টাকা হয় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 80 বাই x * x, তাহলে এখানকার একটা শূন্য এখানকার শূন্য কাটছে, আবার 2 4 2 8 5 2 10 তাহলে কত হলো 4x বাই 5। বলেছে 34 টাকা কম বলেছিল আমাকে, 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হবে কি যে এখান থেকে আমাকে 34 বিয়োগ করতে হবে, তাহলে 21 x বাই 20 মাইনাস 34 টাকা। আবার বলছে 34 টাকা কম হলে কি হতো 10% লাভ হতো, 10% লাভের ক্ষেত্রে তাহলে কি হবে 100 প্লাস 10 মানে 110 হবে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 110 টাকা, যদি 1 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে 110 বাই 100 টাকা আমাকে বার করতে হবে এই টাকার ক্ষেত্রে 4x বাই 5 এর ক্ষেত্রে, তাহলে 4x বাই 5 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে যে 110 বাই 100 ইনটু 4x বাই 5, তাহলে কত হবে এখানে একটা শূন্য, একটা শূন্য কাটলাম আমি এখানে, আর এখানে কাটছি 2 দ্বারা যে 2 2 4 5 2 10, তাহলে 11 দুনে কত হলো 22, আর x ছিল 22x, আর 5 5 25, তাহলে 25 পেয়ে গেলাম। আমাকে বার করতে হবে যে শর্তানুসারে যে যেটা পেয়েছি 21x বাই 20 মাইনাস 34 সেটাকে আমাকে এটা দিয়ে সমান করতে হবে, তাহলে কী করতে হবে যে 21x বাই 20 মাইনাস 22x বাই 25 সমান 34 করলাম এখানে, তাহলে লসাগু কত হবে 5 100 হবে, এই যে 20 আর 25 মধ্যে লসাগু কত হবে 100 পেলাম, আমাকে এই 20 দিয়ে 100 কে 20 দ্বারা ভাগ করতে হলে 5 20 100 5 পেলাম, ওই 5 কে 21 দ্বারা গুণ করতে হলে 5 21 105, আর x থাকলো মাইনাস মাইনাস থাকলো এখানে, আবার এখন আমার এখানে কি করতে হবে 100 কে 25 দ্বারা ভাগ করতে হলে কত হয় 4 25 100 4 পেলাম, 4 22 কত হয় 88, তাহলে 88 x সমান 34, এখানে 105 থেকে যদি 88 বাদ দিতে কত হবে 17 17 x মানে এই 100 এর সঙ্গে গুণ করতে হবে তাহলে কি কত হবে 3400, তাহলে সমান কত হবে 3400 বাই 17, এখানে কাটছি 17 দুগুণী 34 কত পেলাম 200, তাহলে x সমান 200।